হ্যাপি বার্থডে বলো সবাই। গাইজ এই যে এটা হচ্ছে বড়া দিয়ে ফুচকা, ঠিক আছে, স্পেশাল ফুচকা বড়া, বড়া দিয়ে ফুচকা, এটা কি বেসনের বড়া আছে? এটা মুগ ডাল আর ছোলা, ছোলা, মুগ ডাল আর ছোলার বড়া। আচ্ছা আচ্ছা, টোটালটা আলাদা, গায়টোটা আলাদা। হে গাইজ, আমি সাজিদ, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজিদ ব্লগস। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে গাইজ। আজকে যাবো একটু মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করবো, তারপর এ টু জেড সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো গাইজ, আমি দুর্গাপুর সিটি সেন্টারে যেখানে রেন্টে থাকি সেই বিল্ডিংয়ের যে মালিক কাকিমা আছে, একটা মালিক কাকিমার হচ্ছে ছেলে, ঠিক আছে, দাদার হচ্ছে আজকে বার্থডে, তো বার্থডে সেলিব্রেট হবে, তো আমাকে একটু আগে ইনভাইট করলো যে বার্থডেতে আসার জন্য, ঠিক আছে, তো ওই জন্য মার্কেটে যাবো, চলো একটা কিছু গিফট কিনবো, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইজ সামনে হচ্ছে ডিএমসি মোড়, ঠিক আছে, উপর দিয়ে গাড়িগুলো যাবে ডিরেক্ট দিল্লি গাইজ, এই যে এটা হচ্ছে দিল্লি রোড। তো চলো গাইজ মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে, সামনে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি গাইজ। এই যে চার মাথা দেখছো, এটাকেই বলা হয় ডিএমসি মোড়। এদিকে আমাদের অফিস চলে গেল, আর এই সাইডে চলে গেল হচ্ছে বেনাচিতি, আর এদিকে যাবে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে দুর্গাপুর স্টেশন, আর এদিকে যাবে পলাশডিহা, আর ওই যে দিল্লি রোড, এইদিকে দিল্লি চলে যাবে, এদিকে কলকাতা। এই যে গাইজ এটা হচ্ছে ডিএমসি মোড়। তো চলো সামনের দিকে গাইজ, আমি এখন যে রাস্তার উপরে আছি এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম রোড, ঠিক আছে, আর এই দেখো এই জায়গাটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো সামনের দিকে যাবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর গাইজ এই বিল্ডিংটার অপোজিটে, এই দেখো এই বিল্ডিংটার অপোজিটে আছে হলদিরামস, এই দেখো তোমাদের সবার প্রিয়, এই যে হলদিরামস রেস্টুরেন্ট আছে এখানে। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম এই যে ফুচকার স্টলে, তো ফুচকা খেতে ইচ্ছা করলো ইভিনিংয়ে, তো চলে আসলাম দাদার স্টলে। এখানে 6 ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায়, ঠিক আছে। দাদা কত আইটেমসের ফুচকা আছে আপনার এখানে? নর্মাল ফুচকা হয়ে যাবে, স্পেশাল ফুচকা হয়ে যাবে, টক মিষ্টি জল দিয়ে ফুচকা হয়ে যাবে। কত রকম তাহলে? চার রকম, পাঁচ রকম। আচ্ছা দাদার ফুচকা অনেক ফেমাস। টক জল, পুদিনার জল আছে, একবার মিক্স আছে, একটা মিষ্টি জল আছে, এটা এটা মশলা দিয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, নর্মালটা দেখা যাক ট্রাই করে, দারুণ টেস্টি। এটা হচ্ছে টক মিষ্টি, তাই তো? এটা হচ্ছে টক মিষ্টি, দেখো দারুণ টেস্টি, অসাধারণ। এটা কী দিয়ে আছে? লেবু দিয়ে, লেবু, লেবু, তো লেবু দিয়ে এটা ট্রাই করবো, দেখা যাক। চলো গাইজ, নাইস, পুরো মিষ্টি, পুরো অসাধারণ টেস্টি। কেমন লাগছে ফুচকা এখানকার? ভালো লাগছে তো গাইজ? এখানে প্রচুর ভিড় হয়, ঠিক আছে, দাদার ফুচকা সিটি সেন্টার অনেক ফেমাস ফুচকা। একটু হালকা করে আলু করেছি, একদম হালকা করে গাইজ। এই যে এটা হচ্ছে বড়া দিয়ে ফুচকা, ঠিক আছে, এটা নাম কি আছে? এটা স্পেশাল ফুচকা বলে, স্পেশাল ফুচকা, বড়া, বড়া দিয়ে ফুচকা। এটা কি বেসনের বড়া আছে? এটা মুগ ডাল আর ছোলা, ছোলা, মুগ ডাল আর ছোলার বড়া। আচ্ছা আচ্ছা, এই যে গাইজ ভিতরে অনেক কিছু দিল গাইজ, তাই খেতে লেট হচ্ছে, ঠিক আছে, তো দারুণ টেস্টি লাগলো দাদার এখানে ফুচকা, অনেক টেস্টি। আমি এসেছি নদিয়া থেকে, আমি এখানে সিটি সেন্টারে থাকি, ফার্স্ট টাইম আজকে এটা ট্রাই করলাম, প্রচুর ভিড়, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটি কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। 20 মিনিটস লেটার, তো চলো গাইজ এবার বার্থডে গিফট কিনবো, ঠিক আছে, শপিং মলে যাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেখানে গিয়ে কী পছন্দ হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো গাইজ এখন চলে আসলাম স্মার্ট বাজারে, তো গাইজ পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এখানে পুজোর সেলের স্টার্ট হয়ে গেছে, তো চলো, এই দেখো প্রচুর ভিড়, সব পুজোর শপিং করছে গাইজ। তো ভাবলাম একটা টি শার্ট দেবো, তো চলো একটা টি শার্ট চয়েস করি, এই যে গাইজ। দেখা যাক, এটা তো ভালোই লাগছে, বেশ ভালো লাগছে না গাইজ এটা? চলো এটাও ঠিক আছে, এই যে এটাই বেশি পছন্দ হচ্ছে, দেখো গাইজ। তো গাইজ এই যে এটা হচ্ছে চয়েস করেছি, তো চলো এটাই নিয়ে যাই। তো গাইজ ফাইনালি কেনাকাটা কমপ্লিট, তো চলো এবার রুমের দিকে যাবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. তো গাইজ ফাইনালি টেবিলের উপর রেড ভেলভেট কেক রেডি, এই দেখো বার্থডে বয়ও রেডি, তো এবার কেক কাটা হবে, চলো। আর এই দেখো ফুল ফ্যামিলি ফটোশ্যুট চলছে, তো ফটোশ্যুট কমপ্লিট করে তারপরে কেক কাটা স্টার্ট করা হবে, তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো গাইজ ফাইনালি দেশলাই দিয়ে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, এই দেখো খুশি থাকে, হ্যাপি বার্থডে বলো সবাই।
খুশি থাকে মুছে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, মিষ্টি খুব সুন্দর লাগছে। হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও এদিকে, এই দেখো সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হাই বলে দাও, হাই বলে দাও সবাইকে। হ্যাঁ লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। দাদা তোমার জন্য, ওয়েলকাম দাদা। যদি কোনো মানে সাইজে না হয় স্মার্ট বাজার থেকে চেঞ্জ করে নিও, কোনো প্রবলেম নেই, বিলের ভিতরেই আছে বিল, ঠিক আছে। এতটা ক্যামেরার সামনে খেতে হবে। হ্যাঁ তো গাইস, এই যে দিদি আর দিদির ছেলে, ঠিক আছে, ভাগ্নে, আমরা সব এখানে এই বাড়িতে রেন্টে থাকি, ঠিক আছে। আর এই যে বার্থডে হলো দাদা, এই দাদার বাড়িতে আমরা হচ্ছে রেন্টে থাকি এখানে, ঠিক আছে। তো এই যে সবাই অনেক এনজয় হলো, বার্থডে পার্টি পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ র্যান্ডম মানে কি, খুব তো কম জনই থাকে এখানে, র্যান্ডম মানে না, বললাম রেন্টে থাকি আমরা। ও রেন্টে? আচ্ছা তো গাইস, এই যে এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে ভাই, এই যে ভাই, ভাই দাদা যাবে চিকেন নয় পনির খাবে, তোলো তোলো তোলো, সব ব্লগে বলবে কেমন রান্না হয়েছে, একদম একদম আমাদেরকে দেখাবে। হ্যাঁ অবশ্যই, সবাই রিভিউ দিয়ে দেবো বৌদি। হ্যাঁ সব কিছু রিভিউ দেবে, একদম একদম। তো গাইস এই যে এদিকে আছে আরেকটা ভাই, এই যে গাইস চিকেন কিনেবে বলবে। হ্যাঁ তুমি মাংস খাও না তাই না ভাই? তো গাইস এই যে এই ভাই কিন্তু মাংস খায় না, একদম একদম। তো ভাই মাংস খায় না, ভাই হচ্ছে নিরামিষ, তাই তো? সারা বছর নিরামিষ। তো গাইস এই যে খাসি খাও? আচ্ছা ভাই কোনো মাংসই খায় না, তুমি তো সব সব খাও তো ভাই? তো গাইস এই যে বৌদি আমাদের সব কিছু খাওয়া দাওয়া দিলো, এই যে পরিবেশন করলো, ঠিক আছে। এখনো মানে রানিং চলছে আমাদের খাওয়া দাওয়া, রান্না খুব ভালো হয়েছে বৌদি, খুব সুন্দর রান্না। এটা পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস, তাই তো? আমাদের জন্মদিনে এটাই হচ্ছে মেন। হবে না এটা, সাইজটা হবে না গায়ে, আমি তো ডবল এক্সেল, মানে ডবল এক্সেল নিচ্ছিলাম, এর থেকে বড় নিচ্ছিলাম, এটা এক্সেল। তাহলে কালকে সকালে একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম। যদি দাদা না হয় ওটা হচ্ছে, ওটা এল সাইজ আছে ওটা। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ওটাই আমি আমি গিয়ে ফার্স্ট টাইম ওটাই পছন্দ হলো, ওটা মেয়েরা বললো ভালো লাগে না, এটা নিলাম আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি, স্মার্ট বাজার থেকে। রান্না খুব ভালো হচ্ছে বৌদি, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা পাশেরটা করেছি আমি, তো গাইস এই যে রান্না অসাধারণ টেস্টি হয়েছে, খুব সুন্দর,
না না নেব না, ঠিক আছে। এখান থেকে চলে গেল, আমাদের বাড়িতে দেখা করতে আসবেন। একদম একদম, এটাই বলবো। আর ভালোভাবে থাকো। আর সব ছেলেগুলোকে না করতো না দাদা, তুমি টেস্ট টাকা বলে কেমন হয়েছে আজকে? খেতে অসাধারণ টেস্টি, রান্না খুব সুন্দর, খুবই সুস্বাদু। ব্লগিং করতে গেলে একটা কনফিডেন্সের দরকার, তাই না ভাই? জিরা দাদা, একটু কনফিডেন্স দরকার হয়। আপনি সেটা বলো, কারণ এই যে পাবলিক প্লেসে, ট্রেনে, বাসের ভিতরে অনেক ভিড়ের ভিতরে মানুষ থাকে, তাদের সামনে মোবাইলটা উঁচু করে কথা বলা, এটা অনেক কনফিডেন্সের দরকার। একদম। এবং কথা বলতে বলতে আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যায়। লেভেলটা বাড়বে। একদম। তো গাইস, ফাইনালি বার্থডে সেলিব্রেট কমপ্লিট। তো আমাদের ডিনারও শেষ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমাদেরকে আজকে খাবার পরিবেশন করা হলো, দারুণ টেস্টি, খুবই সুস্বাদু। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ গুড ডে। বাই বাই, টাটা।